সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি অ্যাকোয়াবিরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কাছে অনেকেই বিভিন্ন সময় জানতে চান যে শাপলা গাছের পানি আমরা কতদিন পর পর চেঞ্জ করব, কখন চেঞ্জ করব, এবং শাপলা গাছের যত্নাদি সম্পর্কে অনেকেই জানতে চান। তো আমরা ধারাবাহিক প্রতিবেদনের এটি একটি দ্বিতীয় অংশ। আমরাকে আপনাদের দেখাবো যে কখন আপনারা শাপলা গাছের জন্য বা পদ্ম গাছের জন্য পানি বদলাবেন, এবং মোটামুটি কী কী যত্নাদি নেওয়া লাগে জলজ গাছ শাপলার ক্ষেত্রে। আপনি ছবিতে আমরা যে শাপলা গাছটি ধরে রেখেছি, দেখুন যে গাছটির পানি কত ক্লিয়ার। পানি মাটির নিচের মাটি দেখা যাচ্ছে। এরকম পানি যখন পরিষ্কার থাকবে তখন আপনাদের পানি পরিষ্কার করা লাগবে না। একমাত্র শাপলা গাছের পানি তখনই বদলাতে হবে যখন পানি ঘোলা হয়ে যাবে বা হলদে হয়ে যাবে বা নিচে কিছু দেখা যাবে না, ওই সময় পানিটা বদলাতে হবে। তবে অনেকেই মশার ভয়ে বা স্বেচ্ছায় কয়েকদিন পর পানি বদলে থাকেন দেখার সৌন্দর্যের জন্য, সেটা আলাদা জিনিস। কিন্তু নর্মালি যখন পানি পরিষ্কার থাকবে বা নিচের অংশ, গাছের নিচের অংশ পুরোপুরি মাটি বা পট ক্লিয়ারলি দেখা যাবে, তখন পানি বদলানো লাগে না। আর একটা জিনিস হচ্ছে যে অনেকেই বলেন যে শাপলা ট্যাঙ্কে শ্যাওলা বা শামুক হয়। দেখুন, এই ট্যাঙ্কের পানিটা পরিষ্কার কিন্তু এটার মধ্যে কিন্তু শ্যাওলা আছে। দেখুন, শ্যাওলা বিভিন্ন ক্যাটাগরির হয়। আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি, যখন শ্যাওলা পড়বে তখন আপনারা হাত দিয়ে তুলে তা ফেলে দিবেন। দেখুন দেখুন দেখাচ্ছি, তখন তুলে তুলে শ্যাওলাগুলো ফেলে দিবেন। তাহলে দেখুন, কারণ শ্যাওলা থাকলে একসময় তা গাছের গোড়ায় অত্যধিক পরিমাণ জমে গাছের স্বাভাবিক গঠন, পাতার স্বাভাবিক, ফুলের স্বাভাবিক গঠন নষ্ট করে ফেলে এবং একসময় গাছের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, আপনারা যেটা করবেন সপ্তাহে, যাদের অতিরিক্ত শ্যাওলা পড়ে গাছের গোড়ায় বা ট্যাঙ্কের মধ্যে, তারা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন একটা সময় করে আপনারা, বিশেষ করে সকালে বা বিকেলে, এই দুই সময়ের যে খুব সকালে বা বিকেলে যখন ওয়েদার একটু ঠান্ডা থাকবে, তখন আপনারা এই শ্যাওলাগুলো তুলে ফেলে দিবেন। হাত দিয়ে তুলে তুলে ফেলে দিবেন। আর শামুকের ব্যাপার আসে, শামুকের ব্যাপারটার ক্ষেত্রে যেটা হয়, যেমন আপনি আর একটা ট্যাঙ্কে দেখাচ্ছি আপনাদের, যেমন হাত দিয়ে যেগুলো তুলে ফেলা যায় শামুক, যেমন হাত দিয়ে যেগুলো তুলে ফেলা যায় এগুলো তুলে তুলে আপনারা ফেলে দিবেন শুকনো জায়গায়। অবশ্যই শুকনো জায়গায় ফেলবেন, ভেজা জায়গায় না, তাহলে সে আবার চলে আসবে। বেটার হয় একটা প্লাস্টিকের বোল নিয়ে তাতে শামুকগুলো রেখে পরে এক সময় তা ফেলে দেওয়া। আর আরেকটা হচ্ছে যে শামুকের জন্য অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে, যেমন কেউ শশার টুকরো ব্যবহার করে থাকে, কেউ অথবা বাঁধাকপির কুচি ব্যবহার করে থাকে। শশার ক্ষেত্রে যেটা হয়, আপনারা সকালের দিকে, বিশেষ করে 6টা থেকে 6:30-এর মধ্যে, আপনার সন্ধ্যা মাগরিবের আগে বা পরে কয়েক টুকরো চিকন শশার স্লাইস কেটে ট্যাঙ্কের সাইজ অনুযায়ী 2 থেকে 5টি দিয়ে রাখবেন, বিভিন্ন সাইড দিয়ে ছড়িয়ে ট্যাঙ্কের, হোক্তা চারি, হোক্তা বোল, হোক্তা বালতি। এবং পরদিন সকাল ভোরে, মানে 6টা থেকে 6:30-এর মধ্যে তা তুলে ফেলবেন। দেখবেন শশার টুকরোর গায়ে বা বাঁধাকপির টুকরোর গায়ে অনেক শামুক লেগে আছে। আপনারা শামুক সেই টুকরোগুলো দূরে ছুঁড়ে ফেলে দিবেন। দেখুন এই ট্যাঙ্কেও, দেখুন শামুক, দেখুন শ্যাওলা, এগুলো তুলে তুলে আপনাদের রয়েছে স্টিং এলগি যেটাকে বলে, তুলে ফেলে দিবেন। কারণ এই কারণে, শ্যাওলার কারণে গাছের একসময় ক্ষতি হয়, বা বেশি শ্যাওলা পড়লে গাছের পাতার, দেখুন কত শ্যাওলা, দেখুন এগুলো আপনারা হাত দিয়ে তুলে তুলে সপ্তাহে 2 থেকে 3 দিন, যাদের অতিরিক্ত শ্যাওলা পড়ে তাই জিনিসটা খেয়াল করবেন। যেমন আমি আজকে ফেলতেছি, এই ট্যাঙ্কে ক্লিন করা হয়েছিল প্রায় 2 সপ্তাহ আগে, এরপর এখানে আর হাত দেওয়া হয় নাই। এটা পানিও বদলাতে হবে, পানিটাও বদলা। আরেকটা জিনিস দেখুন, এটা যদিও ট্যাঙ্কের পানির মাটির নিচে হালকা দেখা যাচ্ছে, কিন্তু পানিটা কালচে টাইপের। দেখুন পানিটা কালচে টাইপের,
এই পানিটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, কারণ এটার এই ট্যাঙ্কের উপরে আম গাছ আছে সাইড দিয়ে, আম গাছের পাতা পড়ে বিদায় এটার পানিটা তাড়াতাড়ি কালচে হয়ে যায়। এবার আপনার হাত দিয়ে তুলে তুলে, যার যেরকমই আছে হাত দিয়ে তুলে তুলে শ্যালাগুলো ফেলে দিবেন। আরেক ধরনের আমি আপনাদের শ্যালা দেখাচ্ছি, দেখুন শ্যালা বিভিন্ন রকমের হয়। এই শ্যালাগুলো হলে এগুলো ভাসমান শ্যালা বেশি হয়, এগুলো যে আপনার তুলে তুলে ফেলে দিবেন। দেখুন নিচে হয়েছে, দেখুন দেখুন আরেক ধরনের শ্যাওলা, এগুলো তুলে তুলে ফেলে দিবেন। এবং সবচেয়ে বেটার হলে যদি সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করা যায়, তাহলে মানে অত্যাধিক যে ছড়ানোর ভয় থাকে সেটা থাকবে না। আমাদের এই ট্যাঙ্কগুলো প্রায় 2-3 সপ্তাহ আগে ক্লিন করা, মাঝখানে বিভিন্ন কারণে পরিষ্কার করা হয়নি, এই কারণে শ্যাওলার আধিক্যটা অনেক বেড়ে গেছে, যেহেতু এখানে অনেক রোগ পড়ে। আপনারা এই চারি বা ট্যাঙ্কের দেওয়ালের গা ঘেঁষে বিশেষত এসে শ্যাওলাগুলো বেশি হয়, আপনারা এগুলো হাত দিয়ে তুলে তুলে ফেলে দেবেন। দেখুন আমি কীভাবে করছি, হাত দিয়ে টান দিয়ে দিয়ে ফেলে দেবেন। আরেকটা হচ্ছে, অনেকে পানি ঠান্ডা রাখার জন্য বা বিশেষত যারা গাপ্পি মাছ রাখেন তারা পানা ইউজ করেন। আমি প্রেফার করবো যে আপনারা কখনো পানা অন্তত শাপলার চারিতে ইউজ করবেন না। কেন করবেন না, যখন শাপলার চারিতে আপনার মানে পানাটা খুব দ্রুত বর্ধনশীল, দেখা যায় যে আপনার যখন পানাটা প্রচণ্ড বেড়ে শাপলা পাতার উপরে চলে আসে, তখন একসময় পাতাগুলো সূর্য আলোক না পেয়ে পচে যায়, আলটিমেটলি গাছটি মারা যায়। তো আপনারা যারা সৌন্দর্যের জন্য বিশেষত রাখতে চান, তারা পানাটা আলাদা পাত্রে রাখবেন, এটাই ভালো হয়। আর অতি গরমে গাপ্পি মাছ বা যে কোনো মাছে কিছু মারা যেতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ওটা ন্যাচারাল, ওরা আস্তে আস্তে সেখানে খাপ খেয়ে যায়, ওই সমস্যাটা তখন আর হয় না। মরে যাওয়ার যে ভয় বা আঘাত, সেই সমস্যাটা তখন আর হয় না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিশেষত কীভাবে আমরা শ্যাওলা পরিষ্কার করবো বা শামুকের ক্ষেত্রে আমরা কী করতে পারি। তারপর যদি কারো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে জানাবেন বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।